বলতেছিলাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর চতুর্দিকে আমি দৌড়াইতে শুরু করলাম ডাইনে তাকি ফাতরাইলে ডাইন দিকে যায় বামে তাকি ফাতরাইলে বাম দিকে যায় সামনেও যাই পিছনে যায় কিন্তু তারপরেও নবীর শরীর বাঁচানো যায় না নবীর উপরে ফাতর পড়া শুরু হইল তারপর জমিনে তিনবার পর্যন্ত নবীজি জমিনে বেহুশ হইয়া পড়ছে তিনবার নবীজির ফুস হইছে আল্লাহু আকবার গো ও মুসলমান এরপরে নবীজিরে ওই তায়েফের জমিনের পাশে একটা আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে গেলাম ওই বাগানের মধ্যে নেওয়ার পর আল্লাহর নবী তোরা বিশ্রাম দিলা তারপরে হাত উঠাইলা যখন নবীজির তোরা ফুসাইলো বালা মতে নবীজি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করুন আল্লাহ আমি তোমার কাছে তোমার কাছে ওদের বিরুদ্ধে অভিযোগ করতে আসি নাই আমি তোমার দরবারে হাত উঠাইছি আমি দুর্বল আমি অসহায় জন্য হউ সুবহানাল্লাহ আমি তার বিরুদ্ধে হাত উঠাইয়া না আমি আমি নিজে যে অসহায় আমি দুর্বল ও আল্লাহ আমি তো জানি তুমি অসহায় ওর লগে থাকো দুর্বল ওর লগে তুমি থাকো ও আল্লাহ তুমি পাষাণ হৃদয়ের মানুষ ওর কাছে দিনের দাওয়াত নিয়ে ফাটাইছো তুমি বড় বড় চক্কওয়ালা মানুষ কট্টর মানুষদের কাছে ফাটাই দিছো রে আল্লাহ ও বাবু তুমি যদি অসন্তুষ্ট না হও আমি কোনো ফরোয়া করি না কারণ তোমার হেফাজত আমার জন্য যথেষ্ট ও আল্লাহ তুমি যদি দয়া করো তুমি যদি সাহায্য করো আমি তোমার বান্দাদের কাছে আবার দিনের দাওয়াত দিয়ে যাইব হাউ সুবহানাল্লাহ জোরে হাউ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঠাই আল্লাহর দরবার খান্দা খাটি কোত্রা এমত অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল পাঠাইলো জিব্রাইল জমিনের মধ্যে যাও জিব্রাইল জমিনের মধ্যে তাশরিফ আল্লাহ আল্লাহর নবীর কাছে সালাম জানাইলা নবীজি আল্লাহ পাকে আপনারে সালাম জানাইছেন আর কইছেন সব দৃশ্য আল্লাহ সব কিছু দেখছো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় আমি সব কিছু দেখছি ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও এই মুহূর্তে আমি ফেরেশতা ফাটাইয়া দিয়া যারা বড় বড় পাহাড়গুলা পরিচালনা করে তারা আমার মোহাম্মদে যা অর্ডার করবা ওই ফেরেশতারা তা পালন করবা হাউ সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে ফেরেশতা উপস্থিত নবীজিরে ডাক দিয়া বলেন ও নবীজি আপনি অর্ডার করো কা দুই পাহাড় দুই দিক থেকে আনিয়া ওই তায়েফের একটাও কাফির জমিন রাখতাম না সব জমিন থেকে বিদায় করে দিব আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও ফেরেশতা আমি ওই সমস্ত মানুষদেরকে মারার জন্য জমিন আসে নাই ওরা যদি মারা যায় এরার বংশ বৃক্ষ যারা বংশ বৃক্ষ যারা জমিন গুজরিয়া আপনার আইবার কথা ছিল তারা আওয়া তো বন্ধ হয়ে যাবে গতিকে এদেরকে মারার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহরে গিয়া কইও এদের বংশধর যারা জমিনের মধ্যে আইবা নাতিফতি কোনো বা একজনেও যদি ঘোষণা করি দেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমার আল্লাহর একত্ববাদের ঘোষণা করব গতিকে আমি চাই না এদের বদলা নিতে জুড়ে হও সুবহানাল্লাহ ও মুসলমান এমানের জন্য নবীর উম্মত যেই নবীর শরীর থেকে রক্ত ঝরলো ফাতর রিটায় দবিন তিনবার পর্যন্ত বেহুশ হইলা ওই নবী একবার যদি কইত আল্লাহ উন্তারে জমিন থেকে উঠাও পাহাড় দিয়া পিছনে দিয়া ধ্বংস করে দাও হইতে দেরি হইত কিন্তু এদেরকে ধ্বংস করতে আল্লাহ দেরি করতা না কথা দেখি না আল্লাহর নবী এত এদের বিরুদ্ধে কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই তার বাউজুদ আল্লাহ ফেরেশতা পাঠায় কইত নবী তুমি অর্ডার দাও দুই পাহাড় দুই দিক থেকে আনিয়া সব ধ্বংস করে দিব তারপর নবী যে ফরমাইত্রা না না এই জমিনও আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই সুবহানাল্লাহ আজকে আমরা ও নবীর উম্মত ভাই এক কথা কই দিছলো সাসায় কই দিছলো
baru baru bosor forjonto guzriya jare ekhono fisune lagainase asena nai o musliman ekhondor fisune lagiyo na nabi je formaitra ekhondore himsha koriyo na ekhondor fisune dushmani koriyo na ekhondore bokos koriyo na ekhondor fisune burair moddhe lagiyo na wa kunu ibadallahi ikhwana allah r bonda hisabe tumra bhai bhai hoye jao o musliman babara আমরা খেওরর পিছনে লাগতাম না প্রতিশোধ নেওয়ার জন্য হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ ভুল যদি একজনে করে আমরা ক্ষমা করিয়ে দিলাইমু জোরে কয় ইনশাআল্লাহ আল্লাহ ফরমাইত্রা ওয়াল্লাহ আফিনা আনিন নাস কেউ যদি মানুষের ভুল maaf করে দিতে পারে আমি আল্লাহ তারে ভালোবাসি সুবহানাল্লাহ কও খেওরর ক্ষমা করে দিতে পারে কে তোমারে ভালোবাসবা আল্লাহ তোমার ভাইয়ে ভুল করছে maaf করে দাও তোমার চাচা ভুল করছে maaf করে দাও কোন বেটি মানুষ তোমার হড়িয়ে ভুল করছে ক্ষমা করে দাও ক্ষমা করিয়া দিলে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহর ভালোবাসা যে পাইছে তার মত দামি আর কে হইতে পারে বাবাজিরা এই জন্য আমরা একে অন্যের পিছনে লাগতাম না নবী যে ফরমাইতরা লা তু লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু কত সময় পর্যন্ত জান্নাতও যাইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমরা মুমিন হও না জান্নাতও যাইতে হইলে কিতাওয়া লাগবে ভাইয়াই কিতা লাগবে জোরে কও আমিন মুমিন হওয়া লাগবে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর নবী যে ফরমাইতরা অত সময় মুমিন হইতে পারতাই না যত সময় পর্যন্ত আপুসর মধ্যে মহব্বত বানাইবাই না আপুসর মধ্যে মহব্বত হইব না পরস্পরের মধ্যে মহব্বত হইব না বুঝো জাননি পরস্পরের মধ্যে মহব্বত হইতো ভালোবাসা হইতো ভাই ভাই মহব্বত চাচা ভাতৃ যায় মহব্বত গোষ্ঠী গোষ্ঠী মহব্বত এক মহল্লার মানুষ আর এক মহল্লার মানুষের প্রতি মহব্বত ভালোবাসা হইতো এইভাবে মুসলমানে মুসলমানে মহব্বত হইতো নবী যে ফরমাইতরা যত সময় পর্যন্ত আপুসর মধ্যে মহব্বত হইব না আপুসর পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা হবে না অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতাই না ও মুসলমান তারপরে নবী যে ফরমাইতরা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম নবী যে ফরমাইতরা আমি কি তোমাদেরকে এমন একটা আমল বাতায়া দিতাম যেই আমলটা করলে আপুসর মধ্যে মহব্বত পয়দা হই যাইব ভাইয়ে ভাইয়ে সম্পর্ক হইব মা ভাইয়ের সম্পর্ক হইব বাপু ভাইয়ের সম্পর্ক হইব এক গাঁর মুসলমান আর এক গাঁর মুসলমানের লগে সম্পর্ক হই যাইব আপুসর মধ্যে দরবার রইত না খাজিয়ার প্রসাদ থাকবে না ওই আমলটা হলো আফসুস সালাম একে অন্যরে সালাম দাও ফাইলেও আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ ও মুসলমান সালামের প্রচলন ঘটাও এক ভাই আর এক ভাইরে সালাম দাও 40 বছর হইছে তোমার লগে মাতে না ওয়াজ তাকি যাইতে সময় ফটো যদি ফাইলাও আসসালামু আলাইকুম কইও দেখবা ওই ভাইয়ে ওয়া আলাইকুম সালাম কইয়া হাত বাড়াইয়া দিব একটা সালামের বরকতে 40 বছর দরবার সমাধান হয়ে যাবে খাও সুবহানাল্লাহ মায় ফুয়ে দরবার মায় তোমার লগে কথা কয় না ফুয়ে গিয়ে সালাম দিলাও দেখবা দরবার আর তো নাই বাবা তোমার উপরে গুসা বাবারে সালাম দাও দেখবা বাবার দরবার তোমার প্রতি থাকবে না তোমার সাসার তোমার উপরে দরবার তোমার লগে বড় দরবার দিয়ে খাজিয়া বসাত সিজিল নাই তুমি তোমার সাসারে একটা সালাম দিয়া মোলাকাত করো 20 বছরের পুরানা দরবার তাহলে পানি হই যাইব খল সুবহানাল্লাহ এইজন্য আমরা সালাম প্রচলন করব মহল্লাত প্রত্যেককে দেখে অন্যরে সালাম দিব আসসালামু আলাইকুম আসসালাম রাজি আছো তো ইনশাআল্লাহ হাত উঠে বলেন ইনশাআল্লাহ আমরা সালামর প্রচলন ঘটাইব সালামর প্রচলন ঘটাইলে আপুসর মধ্যে মহব্বত পয়দা হইব রইত না সমাজ দুশমনী রইত না সমাজ নফরত রইত না সমাজের মধ্যে এক অন্যর পিছনে লাগা লাগি সব মিটি যাইব সালামর বরকতে সুবহানাল্লাহ কা তো বাবাজিরা আমার ভাই নখন আমি খোয়াত আসলাম আল্লাহর হুকুমার নবীর তরিকায় চলা নবীজি যেইভাবে চলতেন আর চলার যে পদ্ধতি তৈরি করেছেন সেই পদ্ধতি মোতাবেক আমরা চলতাম কথা ঠিক কিনা বাবাজিরা আল্লাহর হুকুম মানতাম আজকে আল্লাহর হুকুমের মধ্যে প্রধানত হুকুম নামাজ বেশিরভাগ যুবক নামাজ পড়ে না কথা ঠিক কিনা ও যুবক ভাইয়ান শেষ কথা হলো খবর যাওয়া লাগবে না লাগতো না বাতিও যাওয়া লাগবে না লাগতো না এ বক্তর খোজা নামাজ দিয়ে যদি কবর যাও ওই কবরের ভিতরে বিপদ আছে না নাই
আছে না নাই আজকে কত যুবক তিবুকার মধ্যে 12টা 1টা 2টা পর্যন্ত বুয়াটাকে মোবাইল দিবে কিন্তু এশার নামাজ পড়ে না আছে না নাই ও যুবক চতুর্দিকে তাকায় দেখো মোবাইল খুললেও দেখা যায় ফেসবুক খুললেও দেখা যায় ইন্টারনেট খুললেও দেখা যায় পেপার তো লইলে দেখা যায় নিউজ খুললেও দেখা যায় ডেইলি খালি যুবক হলর মরণ গাড়ির তলে পড়িয়ে যুবক মরি যায় অ্যাক্সিডেন্টে যুবক মরি যায় বাইক লইয়া যাইতে ধাক্কা খাইয়া মরি যায় যুবক পুড়িয়া মরি যার যুবক আপনার গাছে উঠিসলো ডাল ভাঙিয়ে পড়িয়া মরি যার ঘটনা আছে না নাই যুবক গাছ কাটার যে নবায় গাছ পড়তো তার উপরে পড়ে গেছে ও মুসলমান বাবারা আমার ভাইয়ের হল যুবক ফাড়ক এসলো আতিয়ে মারি লাইছে যুবক ফাড়ক এসলো বাঘে খেদে ধরে লাইছে এইভাবে আটিতে বইতে 24 ঘন্টা আমরা খালি খবর পাই যুবকর মরণের খবর কথা দেখি না তুমি যুবক মন ঘটায় তোমার মরণ নাই হঠাৎ করে তোমার যদি তাই যায় তুমি যদি কবরের ভিতরে চলে যাও কারণ মৌত কোন দিন আইব দুনিয়ার কোন মানুষের জানা নাই কথা ঠিক কি রে বাবাজিরা আল্লাহ ফরমাইত্রা কোন সময় কোন মুহূর্তে মৃত্যু দিব দুনিয়ার কেউ জানে না একমাত্র জানি আমি আল্লাহ ও মুসলমান বাবার আমার ভাই রকল হঠাৎ কোন সময় তোমার মৌত আই যাইব আর তুমি যদি বেনমাজি অবস্থায় কবরের ভিতরে যাও তোমার কবর হইব জাহান্নামের গড়া খাও নাউজুবিল্লাহ বেনমাজির কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকায় দিবা ওই সাপগুলা আপনারে খামড়াইতে থাকবো বেনমাজির কবরের ভিতরে আগুন থাকবো বেনমাজি খালি চিল্লাইবার হইব আল্লাহ আমার মৃত্যু দে আমার মৃত্যু দে একটা অক্তর খোজা নামাজ দিয়ে যদি কবরের ভিতরে যাও 2 লাখ 88 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবো ও যুবক ভাই বলো আজ থেকে লইয়া 1000 বছর আগে তোমার ফরদাদা মারা গেছে একটা অক্তর খোজা নামাজ দিয়া যদি কবরের ভিতরে যায় আল্লাহ যদি দয়া করিয়া maaf না করেন হয়তো এখনো পর্যন্ত এক অক্তর শাস্তি আদায় করতে পারে নাই অথচ এই মাহফিলে কুজাই লাইলা যুবক হয়তো ফাওয়া যাইতে পারে 200 অক্তর খোজা নামাজ দিয়া ঘুরে 100 অক্তর খোজা নামাজ দিয়া ঘুরে 50 অক্তর খোজা নামাজ দিয়া ঘুরে আছে না নাই ও যুবক ভাই সারা রাত ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না যদি নামাজি হও না যদি নবীর তরিকাওয়ালা হও না এই জন্য কোরআনের মাহফিল বইয়া ওয়াদা করো আল্লাহর কোনোদিন নামাজ ছাড়তাম নাই 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির মধ্যে ফিটিং করব আজকের এশার নামাজ থেকে ওয়াদা করলাম আল্লাহ আজকের এশার থেকে আর নামাজ ছাড়তাম না 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করব খোজা নামাজগুলো আস্তে আস্তে আদায় করে নিব কোন কোন ভাই আছো খালিস নিয়ত আছে আতখান আটায়া আল্লাহরে দেখাই দে খেখে পড়িব ইনশাআল্লাহ সবাই পড়িব তো ইনশাআল্লাহ খালিস নিয়ত তো এশার নামাজ থেকে নামাজ ছাড়তাম না কোন ভুল বশত খোজাও যদি হয়ে যায় ফাড়ো গেল আদায় করব বাজারও গেল আদায় করব জঙ্গলের কোনো খামো গেলে ফাতর বাঙ্গাত গেল আদায় করব যে কোনো খামতা কিনা খেয়ে নামাজ আদায় করব কোনো কারণ বশত যদি খোজা হয়ে যায় খোজা আদায় করে নিব খালিস নিয়ত যদি থাকে এখান না দয় খানা তাল্লারে উঠাই দেখাই দো ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও আল্লাহ যত ভাই এটা দুটাইছেন দেখো এই আতখানা তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা সবার নেক হায়াত বাড়াই দাও সবে হো আমিন আল্লাহ সব বাইরে নামাজি বানাই দাও হো আমিন ও আল্লাহ আমরা সব রে আল্লাহ তোমার হুকুম আর তোমার নবীর তরিকায় চললে ওয়ালা বানাই দাও জোরে করে হো আমিন আর জোরে হো আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تو বাজিরা প্রায় 57টা বাজে গেছে আমি তো বিমার মানুষ আমি তো বইয়াও বাপছি না যে আমি কইতাম মারব আপনারা দুয়ার বরকতে আর আল্লাহ দয়া করায় আমি খুব অসুস্থ যাই হোক কিছু কথা হল হইলাম আল্লাহ পাককে আমরা রেখোয়া হুনার থেকে আমল করার তৌফিক দেখো জোরে করে হোক আমিন আপনারা প্রত্যেকে দেখরা আজকে মসজিদের কেন্দ্র করি ওয়াজ নাই নাকি তা মসজিদের কেন্দ্র করি ওয়াজ আমি দোয়া করে লাইব 2-4-5 মিনিটের ভিতরে দোয়ার পূর্বে আপনারা সবে তোলা তোলা আল্লাহর ঘর খারো দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন তো রাজি কথা হইন না খেলে
সবাই রাজি তো ইনশাআল্লাহ তো বাবা জিরা নবী যে ফরমাইতরা সাদকা